মানুষ, তোমরা আজকে বাহাদুরি করো, এক সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ নাপাক পানির মাধ্যমে তোমার অস্তিত্ব দান করেছি, অথচ মাটির সৃষ্টি মানুষ, এটাই হলো বাস্তব, এটাই হলো সঠিক। কিন্তু আয়াতে যে বললেন রক্তের থেকে বানাইলাম, আবার শক্ত মাটির থেকে বানাইলাম, আবার নাপাক পানির থেকে বানাইলাম, এবার মাটির সৃষ্টি প্রমাণ কিভাবে হবে? তার এক নাম্বার জবাব, মা বাবা যেহেতু মাটির সৃষ্টি, মা বাবা যেই পদার্থের হবে সন্তানও সেই পদার্থের হবে, মা বাবা যেই পদার্থের সন্তানও কি? মা বাবা কিসের তৈরি? সন্তানও কিসের তৈরি? মাটির। দুই নাম্বার জবাব, যেই নাপাক পানির থেকে আমাদের সৃষ্টি, ওই নাপাক পানি শরীরের মধ্যে তৈরি হয় খানা খাদ্যর মাধ্যমে, আর আমরা যে খানা ভক্ষণ করি ওই খানাটাও তৈরি হয় মাটির মধ্য থেকে। আমরা যা খাই সব মাটির থেকেই তৈরি হয়, ধান চাল যা তরকারি, ঠিক না? অতএব এটাও মাটির তৈরির প্রমাণ। তিন নাম্বার জবাব, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা নাপাক পানিটাকে মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া একদল ফেরেশতারাকে নির্দিষ্ট করে দেয়, ফেরেশতা ওই নাপাক পানিটাকে 40 দিন মন্থন করো, এরপরে হবে শুক্রবিন্দু, আরো 40 দিন তুমি মেহনত করো, এটা হবে তোমার রক্তের পিণ্ড, এরপরে মেহনত করো 40 দিন গোস্ত হবে, আবার 40 দিন মেহনত করো হাড্ডি, হাড্ডির উপরে গোস্ত, এইভাবে করে করে আমি আল্লাহ মায়ের গর্ভে তোমার সৃষ্টি করেছি। আল্লাহর নবী বলেন যখন নাপাক পানিটার উপরে মেহনত করে ফেরেশতা, আল্লাহ তখন কয়, ও ফেরেশতা এই বান্দা দুনিয়াতে যাওয়ার পরে এই লোকটা একদিন মরে যাবে, তার দাফন হবে, কবর হবে ওই মাটিতে, ওখান থেকে এক চিমটি মাটি আনিয়া আমার এই বান্দার তৈরির ফ্যাক্টরি নাপাক পানিতে মিশাইয়া দাও। ফেরেশতা আল্লাহর অর্ডারে, আল্লাহ তো আলিমুল গাইবি ওয়াস শাহাদা, গাইবের মালিক আমার আল্লাহ, আল্লাহ ইশারা করেন, দিক নির্দেশনা নিয়ে ফেরেশতা মাটি এনে ওই মায়ের গর্ভে পানির সাথে মিশ্রিত করে দেন। প্রশ্ন যদি কেউ করেন, যেই মানুষগুলো আগুনে পুড়িয়া কয়লা হয়ে গেল, যেই মানুষগুলো লঞ্চে আগুন লাগিয়া পুড়িয়া গেল, বাড়িঘর ফ্যাক্টরিতে আগুন লাগিয়া পুড়িয়া কয়লা, যেই মানুষগুলো নদীর মধ্যে সমুদ্রের ভেতরে পড়ে মারা গেল, এদের তো লাশের কোনো অস্তিত্বই নাই, এদের দাফনও নাই কাফনও নাই, এদের কবর কোথায় হবে আর মাটিও কেমনে আনবে? এর জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের 3.5 হাত দেহের ভেতরে পিঠের দিকে একটা হাড় আছে লম্বা, যাকে মেরুদণ্ড বলে, কি বলে? এই মেরুদণ্ড হাড়ের একেবারে নিচে একটা মার্বেলের মতো গোড়া আছে, গোড়া, এই মার্বেলের মতো গোড়া কখনো আগুনেও জ্বলবে না, পানিতেও গলবে না, যতই লাশ নিশ্চিহ্ন হইয়া যাক ওই অংশটা কখনো অক্ষয় থাকবে, কখনো নষ্ট হবে না। আর মানুষ আগুনে পড়ে যাক আর পানির মধ্যে গলে যাক, কোনো না কোনো সময় ওই অংশটা মাটির সাথে গিয়া লাগবে, যেখানেই লাগবে আল্লাহ যেহেতু গাইবের মালিক, আল্লাহ বলে দেয় যা ফেরেশতা অমুক জায়গায় লেগে যাবে, ওটাই হবে তার কবর, ওটাই হবে তার দাফনের জায়গা, ওখান থেকে এক চিমটি মাটি আনিয়া নাপাক পানির সাথে লাগাইয়া দাও। এইবার ফেরেশতা আল্লাহর অর্ডারে নাপাক পানির সাথে মাটির সাথে মিশ্রিত করে দেয়,
এইগুলো দিয়া আল্লাহ প্রমাণ করলেন আমি মানুষ বানাইছি এই জমিনের মাটির দ্বারা। এবার একটা কথা, এত কিছু যুক্তি দিয়া আল্লাহ কি প্রমাণ করতে চান যে তোমরা মাটির? এত যুক্তি টানা হেসরা করিয়া মাটির প্রমাণ করার পেছনে কারণ কি? কারণ হলো আল্লাহ হলেন খালেক, বাকি সব হলো মখলুকাত। সমস্ত মখলুকতের ভেতরে জিন আছে না নাই? ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা নূরের সৃষ্টি, আর জিনের আগুনের সৃষ্টি। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের ভেতরে নূরের সৃষ্টি আমার কাছে শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টিও শ্রেষ্ঠ না। আমি আল্লাহর দরবারে ফাইনাল কথা, স্থায়ী সিদ্ধান্ত, আমি আল্লাহর আদালতে মাটির সৃষ্টি হলো সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। তোমারে মাটির থেকে তৈরি করার যুক্তিকতা দিয়া আমি প্রমাণ করতে চাই তুমি শ্রেষ্ঠ জাতির অন্তর্ভুক্ত, কারণ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। এটাই আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত। এবার আমার আল্লাহ ফেরেশতাকে হাজির করিয়া আপনার আমার আব্বা জানাতুম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম কে পাশে রাখলেন, এই ফেরেশতা মাখলুকতের নামগুলো জাননি বলো। এবার বলে আমরা জানি না। আদম জাননি বলো, আদম সব বলে ফেললেন, এই ফেরেশতা বলো তোমরা শ্রেষ্ঠ নাকি আমার আদম শ্রেষ্ঠ? ফেরেশতারা জবাব দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও দয়াময় আল্লাহ, পবিত্র সত্তা, আপনি, আমাদের কোনো এলেম নাই, জ্ঞান নাই, আপনি যা আমাদের শিখাইছেন তাই আমরা শিখেছি। ওয়া আল্লামা আদামাল আসমা আকুল্লাহা, আদম নবীকে যখন জিগাইলেন সব বললেন, ফেরেশতারা সর্বশেষ স্বীকার করলেন, আল্লাহ আমরা নূরের সৃষ্টি, ফেরেশতারা শ্রেষ্ঠ না, আমরা স্বীকার করলাম মাটির সৃষ্টি আদম হলো শ্রেষ্ঠ। ভাইরা আমার, কি আপনাদের ঘুম আসতেছে না? বাঙালির ঘুম আসেনি? গজবের মোবাইল দিয়ে তো ঘুমটাকে জবাই করে ফেলেছ। রাত তখন একটা বাজে, দুইটা বাজে, তিনটা চারটা বাজে, মোবাইলওয়ালারা ফেসবুক শরীফ নিয়া দৌড়ায়, খবর রাখে না কখন ফজরের আজান হয়, নামাজ হয়। আজানের আগে আগে শয়তান কয়, আর কত করবি, এবার একটু আরামে রেস্ট নাও। বান্দা এমন ঘুমে পড়ে যায় আজানও শুনে না, নামাজেরও খবরও থাকে না। তোমরা আশেকের রসুল আর আমরা নবীর দুশ্মন। এরে নবীর উম্মতের দল, বাহাদুরি করো রে যুব, কয়দিন আর বাহাদুরি করবি? হায়াতটা দেখতে না দেখতেই তোর 30 বছরের কোঠায় পা চলে গেল, কিন্তু কপাল বড় খারাপ। এই গজবের মোবাইলের দ্বারা আজ তোর চোখের পাওয়ার নষ্ট করে ফেলেছ, কানের পাওয়ার নাই, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ধর্মীয় লাইনে তোর চোখ না পাক, কান না পাক, অন্তর না পাক, মোবাইলের গুনার কারণে তোর জিহ্বা না পাক, লেখাপড়া জবাই করে ফেলেছ। এরে আল্লাহর গোলাম,
রাতের আরামের ঘুমটাকে নষ্ট করিয়া আল্লাহর দেওয়া বরকতপূর্ণ চেহারাটাকে নষ্ট করেছো। এখন চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, বাকি আবার ইন্দুরার বান্দরের মতো বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুলগুলো কাটিয়া আরো চেহারা নষ্ট করেছো। ও চান্দিনার মুসলমানেরা বলো, আমার মদিনাওয়ালা নবীর আদর্শ আর সুন্নতের মধ্যে কি চুল কাটার নিয়ম নাই? যদি থাকে বল, আমার নবীর সুন্নতের কেন লাথি মারলি আর বেঈমানের পা চাটিয়া কেন চুল কেটে ইন্দুরার বান্দর হইলি? এরপরেও যদি আবার দাবি করো আশেক নবীর আশেক, তোর মতো বেহায়া কেউ হতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ, কু যা বা মুহাম্মদ, কেবুয়াত নিসবত তোরা কারে শয়তা, মি কুনি না মত বলি গরওয়ালি, লাস্তে না আলো তো বরওয়ালি, মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা না মাই হাম কুন কবুল। আঙ্গুলটা দিয়ে আমার দিয়ে তাকাও না, না আগে নিজের দিকে তাকাইও, কারণ আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা। আমার কবরের জবাব আমি দিব রে বাবা, তোমার কবরের জবাব তুমি দিবা। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই মহামারী করোনায় নজর করে দেখ কত তাজা প্রাণগুলো চলে গেল। কয়দিন আর হায়াতের বাহাদুরি করবি চিন্তা কর। এই মোবাইলের কারণে লেখাপড়া নাই, ঘুম নাই, খাওন নাই, শরীর নষ্ট, মাথা নষ্ট, প্রেম নষ্ট। এই মোবাইলের কারণে মায়েরে গালি দিয়েছো, বাবার সাথে বেয়াদবি করেছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। শিক্ষক বলেছে মোবাইল নিয়ে ক্লাসে নষ্টামি করিস না, সময় কাটাইস না, মোবাইলটা বন্ধ কর। গায়ের জোরে বেয়াদবির চরম সীমায় গিয়া শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের জন্য তুই লোক তৈরি করেছো। আল্লাহর কসম একবার করে বলি, আল্লাহর কসম দুইবার করে বলি, আল্লাহর কসম তিনবার করে বলি, রেডি থাক, অপেক্ষায় থাক, মরণের পরেই না, মরার আগে আল্লাহর আসমান থেকে তোর মাথায় গজব আসবে, অপেক্ষা কর। এই যুবকেরা দেখবা ভালো করে, যেই ছেলেটা মায়ের সাথে বেয়াদবি করে ওই ছেলেটা আলেমের সাথেও বেয়াদবি করে, দেখবা চলাফেরায় টের পাইবা। যে ছেলেটার ব্যবহার এত খারাপ কেন? বুঝতে হবে ওর ব্যবহার মায়ের সাথে খারাপ, বাবার সাথে খারাপ, এই জন্য সবার সাথে খারাপ। ও যেমন মায়ের দোয়া পায় না, ব্যবহার খারাপের কারণে বাবার পায় না, এই জন্য কোনো আলেমেরও দোয়া পায় না, কোনো মুরব্বীদেরও দোয়া পায় না। এরকম বেয়াদব সন্তান আছে না নাই? অভাব নাই। হাঁটা চলা দেখলেই বুঝবেন ছেলেটার চরিত্র খারাপ, ছেলেটার ব্যবহার খারাপ। কেন? ওর কপালে হয়তো মায়ের বরদোয়া, না হয় বাবার বরদোয়া, না হয় শিক্ষকের বরদোয়া লেগেছে। মাস্তানি করো রে কপাল পোড়া, কি কামাই করছো 30 বছরে বল, মায়ের বরদোয়া? এই যুবক হারাম, নির্লজ্জ বেহায়া, কি অর্জন করেছো জীবনে? বাবার বরদোয়া, আলেমের বরদোয়া, কি করেছো? রসুলের সুন্নতের দাড়ি যারা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, রসুলকে যারা গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, এরপরে যারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, যারা বড় বড় আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, তাদের ব্যাপারে তুই এক কলম লেখছো না? মোবাইলের ফেসবুকে ঘুরাইয়া
হাটহাজারীর বিরুদ্ধে লেখো, চরমনের বিরুদ্ধে লেখো, উজানির বিরুদ্ধে লেখো, নানুপুরের বিরুদ্ধে লেখো, কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখো, আলেমদের বিরুদ্ধে লেখো, তোর মা বাবার বরদোয়া না থাকলে এই আকাম তুই করতে পারো না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, তোরটা পরে আগে আমাদেরটা। আল্লাহ ওদের মতো বেয়াদব আমাদের বানাইয়েন না। আরো জোরে বলো, কত মাস্তান আইলো আর গেল, কই নমরুদ, কই ফেরাউন, কই গাদ্দাফি, কই সাদ্দাম, কই বুশ, আছে খবর? আবার কত যুবকের ব্যবহার দেখলে মনে চায় জানো আমার রুমাল দিয়ে তার পা মোছায় দিই, এত সুন্দর আচরণ। কারণ ওই ছেলেটা মায়ের সাথেও ব্যবহার ভালো করে, বাবার সাথেও ভালো করে, ওর মাও দোয়া করে, বাবায় দোয়া করে। ওই ছেলেটা যখন বাহিরে যায় মা বাবার দোয়ার কারণে, আলেমের সাথেও ব্যবহার ভালো, ইমামের সাথেও ব্যবহার ভালো, মুরব্বীদের সাথেও ব্যবহার ভালো। মা বাবায় যেমন দোয়া করে, মুরব্বীরাও ছেলেটারে দোয়া করে।